জনগণকে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে নাগরিক দায়িত্ব ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। জানান, ভোটে অনিয়ম ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা বলেন সিইসি। বিস্তারিত জানাচ্ছেন শামীম আক্তার। ভোট গ্রহণের 11 ঘন্টা আগে জাতির উদ্দেশ্যে 12 মিনিটের ভাষণ দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বলেন, সংবিধানে দেশের জনগণকে রাষ্ট্রের মালিক ঘোষণা করা হয়েছে, সেই মালিকানা প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম সংসদ নির্বাচন। 5 বছর পরপর নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতার কথা উল্লেখ করে তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে কমিশন। জাতীয় সংসদের সাধারণ নির্বাচন, সিইসি বলেন, রাজনৈতিক মতবিরোধের কারণে সব রাজনৈতিক দল অংশ না নিলেও নির্বাচনকে অংশগ্রহণমূলক হয়নি বলা যাবে না। নিবন্ধিত 28টি দল এবং 1971 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলেও জানান তিনি। নির্বাচনের প্রাতিষ্ঠানিক পদ্ধতিগত প্রশ্নে মতবিরোধের কারণে এবারের নির্বাচনে কাঙ্ক্ষিত সেরকম রাজনৈতিক অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। নির্বাচনী সার্বজনীনতা প্রত্যাশিত মাত্রায় হয়নি, ফলে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাহীন ও অংশগ্রহণমূলক নয় মর্মে আখ্যায়িত করা যাবে না। নির্বাচনের দিন 8 লাখের বেশি কর্মকর্তা দায়িত্ব পালন করবেন বলে জানান কাজী হাবিবুল আওয়াল। জাল ভোট, কারচুপি, অর্থ লেনদেন কিংবা পেশিশক্তি ব্যবহারের অভিযোগ পেলে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি দেন তিনি। কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষে জাল ভোট, ভোট কারচুপি, ব্যালট ছিনতাই, অর্থের লেনদেন ও পেশিশক্তির সম্ভাব্য ব্যবহার কঠোরভাবে প্রতিহত করা হবে। তথ্য প্রমাণ পাওয়া গেলে প্রার্থিতা তাৎক্ষণিক বাতিল করা হবে। প্রয়োজনে কেন্দ্র বা নির্বাচনী এলাকার ভোট গ্রহণ সামগ্রিকভাবে বন্ধ করে দেওয়া হবে। কারো দ্বারা প্রলোভিত না হয়ে নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে এসে নাগরিক অধিকার প্রয়োগের আহ্বান জানান সিইসি। উৎসবমুখর পরিবেশে উৎসাহ ও উদ্দীপনা সহকারে ভোট কেন্দ্রে এসে নির্বিঘ্নে স্বাধীনভাবে আপনাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে সংসদ ও সরকার গঠনে নাগরিক দায়িত্ব পালন করবেন। 23,000 দেশি ও 200 বিদেশি পর্যবেক্ষকের উপস্থিতিতে দেশে বিদেশে প্রশংসনীয় নির্বাচনের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ হবে, দেশে ও বহির্বিশ্বে প্রশংসিত ও বিশ্বাসযোগ্য হবে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা।